এআইডিএফৰ বিধায়ক করিমুদ্দিন বৰভূঞা আছে। করিমুদ্দিন বৰভূঞা, আপুনিও মাজে মাজে কয় বিজেপি আৰু কংগ্ৰেছ এটা ভূপেন বৰা এটা মুদ্ৰাৰ শিপিটি শিপিটি, ভূপেন বৰা বিজেপিৰ হৈ কাম কৰে, আজি কলে যে আপোনালোকে বিজেপিৰ হৈ কাম কৰে। আচলতে বিজেপিৰ বন্ধু কোন, আপোনালোকে কংগ্ৰেছ না? কিবা এটা কথা কলে তথ্য উইথ এভিডেন্স কব লাগে, এনে কিবা মই আহি কৈ দিলো এইজন মানুহ এনেকা সেইজন তেনেকা, এইটোতো নহব। একদম স্পেসিফিক এভিডেন্স দি কব লাগে রাজনীতিত, কারণ রাইজে কথাখিনি আমার চাই থাকে, তো এইটো লাইভ চলি আছে, গোটেই অসমৰ রাইজে চাই আছে। মই একমাহ আগতে কৈছো যে আপোনালোকে চাব, অসমত যেতিয়া ভারত জোড়ো আন্দোলন স্টার্ট হব, পদযাত্রা আরম্ভ হব কংগ্রেসের, যদি হয় আইদার ডুবলি অর বরপেটার পৰা স্টার্ট করব। কারণ একদম স্ট্রেইট কথা, কংগ্রেসে অসম প্রদেশ কংগ্রেসে বিজেপিক ওয়াক ওভার দিছে আমি জানা মতে, তার এটা ডাঙর প্রমাণ হব যে ইহতে ডুবলিত গৈ ইউপিএর এলায়েন্স পার্টনার, আজির ডেটত ইউডিএফ আছে, টিআরএস আছে, আদার্স পার্টি আছে, যে কিনি আজি ভারত যাত্রা লৈ অসমের কথা কই আছো, বাকি রেস্ট অফ ইন্ডিয়ার কথা বাদ দিয়ক, তেওঁলোকে স্টার্ট করিব। এক্স্যাক্টলি মূল কথাটো ফলি হৈছে, তেওঁলোকে স্টার্ট করেছে ডুবলির পৰা, তাত গৈ কাক এটাক করে আছে, মূল্যবৃদ্ধি বেশি হয়েছে, পেট্রোলের দাম বাড়িছে, ডিজেলের দাম বাড়িছে, আজ মলক গালি পাড়ি আছে মুখ্যমন্ত্রী, কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী মোর কাউন্টার কোয়েশন আমার বরঠাকুর ডাঙরিয়ার, 14খন এমপি সিট দি ইন্ডিয়ার গভর্নমেন্ট হওয়া নাই, অসমর বাইরত দিল্লিত কত ইউডিএফ আছে, বিহারত কত ইউডিএফ আছে, ইউপিত কত আছে, গুজরাটত কত আছে, মহারাষ্ট্রত কত আছে, মেঘালয়ত কত আছে, গোটে নর্থ ইস্টত কত ইউডিএফ আছে। আপনি যে কই দিলে ইউডিএফ কারণে বিজেপি আইছে, কিন্তু রাইজে চাই আছে, সেই কারণে রাইজর হয়ে মানে কাউন্টার কোয়েশন করেছি। এইবিল তরল মন্তব্য নিদি এটা রেপুটেড চ্যানেলত বই সিরিয়াস কথাগুলো কক না, আজি কথা হয়েছে রুট লই কথা, বারো বারো না মূল কথা তো হ্যাক করব দিয়ক, বারো দিন মূল কথা তো হ্যাক করব দিয়ক না, মানে আপনাকে ইন্টারাপ্ট করব, সময় তো ইনে উলটা পুলটা কথা কই পার হব, আপনাদের আপনাদের বিজেপির এটি দেউরি ইলেকশনত ক্যাম্পেনিং করতে না যায়, আপার আসামত না যায়, গোলাঘাটের পর স্টার্ট করব না, ডিব্রুগড়ের পর স্টার্ট করব, বিজেপি ভুল কইছে, বিজেপি কইছে বিজেপি উৎখাত করব লাগে, আপনাদের আপনারা টিটাবর এমএলএ আজি উদ্বোধনী কার্যসূচীত উপস্থিত, আপনাদের এখেতে দেউরি কাউন্সিলর নির্বাচনের কারণে তখন আপনাদের আপনাদের বিজেপিক উৎখাত করব লাগে, যত বিজেপির এমএলএ আছে আপনাদের স্টার্ট করেছে, যত ইউডিএফর আছে আপনাদের কয়ে আছে আমি ইউডিএফর আগতে হ্যাক করব লাগবে, ইউডিএফ টার্গেট করেছে, এইখিনি কথার কারণে রাইজে আপনাদের রিপুণ বৰা ডাঙৰীয়া, রিপুণ ডাঙৰীয়া এটা কথা কৈছিল, এটো উলাইছিল সংবাদ মাধ্যমত প্রকাশ, এই কারণে কংগ্রেস এৰি গৈছে 60 লাখ টকা, এই কারণে কংগ্রেস এৰি দুৰনি বাগানত কৈছে যে রাজ্যসভার নির্বাচনত 22 টা এমএলএ আগতীয়াকৈ কৈ দিলে গাদ্দার গুলাঙ্গা, গাদ্দার গুলাঙ্গা বিলাক লৈ মন দিন ধৰি কৈ দিলে হাতটা বদি পালে পাব, আমার 22 জন এমএলএ নাই হয় আপোনাৰ মানে কুলাংগা নহয়, কিন্তু আপোনাক মই এটা কথা উত্তৰ দিওঁ, অসমৰ ৰাইজক যে মহাজোট গঠন কৰাৰ পিছত আজমল ডাঙৰীয়াই নিৰ্বাচনী প্ৰচাৰ চাবলৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ওচৰ সমষ্টিত কিয় যোৱা, মই সুধিব বিচাৰিছো ৰিপুণ বৰা ডাঙৰীয়া, মই সুধিব বিচাৰিছো যে কংগ্ৰেছৰ ফালৰ পৰা আজমলক বিচৰা হৈছিল নেকি যে আজমল ডাঙৰীয়া আহক, ৰমেন বৰঠাকুৰৰ হৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে প্ৰচাৰ চলাওক, আপোনালোকৰ ফালৰ পৰা নাই মানা কৰি কৈছিল নেকি, মানা কৰি দিছে কোনে, তেওঁলোকে মানা কৰিছে, তেওঁ নাজানে আচলতে, এগ্ৰিমেণ্টটো হৈছিল যেতিয়া আপোনাৰ এআইচিৰ লগত, তেতিয়া এটা কথা হৈছিল যে বুথ পোলারাইজ হব কারণে, আপনি নজনাকে কথাটো কৈ আছে, আপনি গৈ চাব মিনিটস অফ মিটিংত কি লিখা আছিলে, আপনার রাজস্থান ভবনত বই যেটো জিতেন সিংহৰ লগত হৈছিল, মূল সেক্রেটারি আছিল জিতেন্দ্র সিং আছিল, তাত লিখা আছিল ক্লিয়ার কাট যে কংগ্রেসৰ কোনো সমষ্টিত আমি ক্যাম্পেইনিং করব যাব নালাগে আজমল সাহেবে, আর কংগ্রেসৰ কোনো আমার সমষ্টিত আহিব নালাগে, এক্সেপ্ট আপনার এই রহা এটা সিটত
খালি শশী নিজে রিকুয়েস্ট করেছিল পার্সোনালি এই কারণে অন রিকুয়েস্ট ঠিক আছে জিতেন্দ্র সিং কইছে দুলমে এই না জানা কি মুভমেন্ট আছে কইমুদ্দিন বড়বড়ে টিভি রাখে গেমের ভুল তথ্য দিয়া আছে না না গাদ্দার 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 কইমুদ্দিন বড়বড়ে এই এতিয়া রবিন বড়বড়ে কইমুদ্দিন বড়বড়ে কমন আছে 12 দুলমে আচ্ছা কইমুদ্দিন বড়বড়ে কইমুদ্দিন বড়বড়ে কথা লেখা গল যে ইলেকশন আগতে মনে মনে কি বস্তু হিসাই কৰিছিল দুইটা পার্টি কংগ্রেস যদি ইতিয়া কোন কিবা গোপন বুজা বুজা হইছে না যে টিভিত আমি সিরবক কই থাকি নির্বাচন সময় যেটো কি ভাবে সহায় কই না এটা না তারিখ সময় বিষয় কই দিব পারে না না তুমি আজি আজি জবাব না আমি এক জবাব ওপেন লাইন আছে তুমি ইমান দিন জবাব ওপেন লাইন আছে না আমি তো ইমান দিন জবাব আছে রাজস্থান ভবন কি এখন চুরি হইছে যে কইছিল কংগ্রেস সমষ্টি ইউডি কইব লাগে ইউডি সমষ্টি কংগ্রেস যাইব লাগে এটা দুলুয়ামে সন্দেহ হয় নেকি যে লোকসভা নির্বাচন আৰু এখন মলে মলে হৈছে নাই নাই যে আমি ইটো এটা গালি পাই ইটো ইলে নাই নাই কংগ্রেসে ফাইনাল কৰি লৈছে বিজেপি মোৰ আৰু এটা কথা আছে দুলু ভাই জেপিয়া লৈকে গাদ্দার আৰু কুলাংগার লৈ তেওঁলোকে ভারত জোড়ো যাত্রা করব অসমৰ ৰাইজে এইবিলাক ভারত জোড়ো সিরিয়াসলি নলয় এতিয়াও কয় মোৰ কথা নহয় দেই আপোনাৰ লোকৰ কথা আপোনাৰ প্ৰেসিডেণ্টৰ কথা কাৰণ 22 তাৰিখে আপোনাৰ নাই গাদ্দা গাদ্দাৰ ওপৰত কথা পাতিম কিন্তু ধন্যবাদ দিছো কইমুদ্দিন বৰবে মই ভারত জোড়ো যাত্রাটোৰ কনসেপ্ট অতি ভাল আছিলে বিজেপিক উৎখাত করব লাগে বিজেপির মূল্যবৃদ্ধি জনবিরোধী নীতির এগেইনস্টত গ্রাসরুটত হুমায় একদম ডোর টু ডোর কোয়ার এটা পরিকল্পনা কংগ্রেসে লৈছিল এটা বড় ভাল পাইছিল আমি যেহেতু বিজেপির ভেটি বিলাক করব লাগে কিন্তু আমার কোয়েশ্চন টু কর বিজেপির ভেটি আছে তার ভাই মই কইলাম আমার কোয়েশ্চন টু তাতে হেই যেটু রুট যেটু এই রুটটো কোনে ঠিক করে দিছে জালুকবাড়ি তাত নাই যত যত বিজেপির এমএলএ আছে বিজেপি না না আপনি না হেইটু তো আরে কোন রাজ্যে ক্ষমতা হিসাবে ইয়া দায়িত্ব মানে আপনারা হ্যাক কথাটো হ্যাক করিব দিব না নাই আপনি হ্যাক করিব দিও আপনি ঠিক আছে রুট ঠিক করে দিন আপনাকে জিটু কথা না পাতিলে হয় এই কথা পাতিলে হয় আপনি জানো পারে এর মণ্ডলৰ মিটিং পাতিলে ডুবৰীত 3000 মানুহে কৈ দিছে কালি কালি নাই লেখছো কালি যদি বদল আজি আপোনালোকক কৈ আছো বিজেপি মুক্ত কংগ্রেস হলে আমি সহায় করিম আর বিজেপি যুক্ত অহম কংগ্রেসক আমি কেতিয়া সহায় নকরিম রবীন্দ্র ঠাকুর দুলু আমাদের এখন লিস্ট লো আইছে লিস্ট কল খসা না মিছা বার দুলু আমাদের রোড ম্যাপ কি বলি আছে কিমান আর বিজেপি তেল না রবীন্দ্র ইনভেস্টমেন্ট আছে।